আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বাসায় সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের পাঠ্যপুস্তক সপ্তবর্ণা, তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য মরু ভাস্কর। ইতিপূর্বে আমি তোমাদের একটি ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে আমি তোমাদেরকে এই মরু ভাস্কর গল্পের শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেটি দেখেছো ক্লাসটি এবং বাসায় অনুশীলন করেছ। আজকে আমরা এই মরু ভাস্কর গল্পেরই আমরা গল্পটি পড়ব, কারণ ইতিপূর্বে আমি তোমাদেরকে যেটি দিয়েছিলাম লেখক পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হবে। এই গল্পে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলোর অর্থ আমাদের জানা জরুরি, সেগুলো না জানলে গল্পটা আমরা বুঝতে পারবো না, এবং লেখকের জন্ম মৃত্যু, লেখক সম্পর্কে একটি ধারণা না থাকলেও আমরা গল্পটি পড়ে মজা পাবো না, সেজন্যই আমি সেই ক্লাসটি আগে দিয়েছিলাম। আজকে আমরা এই গল্পের নিয়ে আলোচনা করব, তো পুরো ক্লাসটি আমাদের সাথে থাকবে। দেখো, মরু ভাস্কর গল্পের মরু শব্দের অর্থ আমি পড়েছিলাম, তোমাদের কাছে দিয়েছিলাম মরু শব্দের অর্থ, মরুভূমি, মরু ভাস্কর, মরুভূমির সূর্য, মরু শব্দের অর্থ মরুভূমি, ভাস্কর শব্দের অর্থ সূর্য, অর্থাৎ মরুভূমির সূর্য। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির সূর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো দেখো, আমরা এই গল্পটি পড়তে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেকগুলো মহাপুরুষ যুগে যুগে প্রেরণ করেছেন, এবং সেই মহাপুরুষরা পৃথিবীতে তাদের কৃতকর্মের জন্য, তাদের রেখে যাওয়া ভালো ভালো কাজ রেখে যাওয়ার কারণেই তারা খ্যাতি অর্জন করেছেন। তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সকলের নবী, সকলের প্রিয় নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মহানবী হিসেবে আমরা জানি, তিনি আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন, তাকে নিয়ে আজকের হাবিবুল্লাহ বাহারের লেখা এই গল্পটি আমি তোমাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে ধারায় যারা এনেছে সৌষ্ঠ ফুটিয়েছেন লাবণ্য, মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে শ্রেষ্ঠতম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। প্রিয় শিক্ষার্থীরা, হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্টি পাথরে ঘষে সেভাবে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীতে কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। অবশ্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটি প্রত্যেকটি ঘটনা থেকে আমাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে। হ্যাঁ, এবং তার সেই কাজ এবং ঘটনাগুলি সত্যের কোষ্টি পাথরে সেটিকে যাচাই করা হয়েছে। এখানে কোনো মিথ্যা, অবান্তর এবং কোনো কুসংস্কার এবং কোনো কাল্পনিক কোনো কিছু সেখানে স্থান পায়নি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, আমরা আরবের লোকের স্মৃতি ছিল অসাধারণ। হ্যাঁ, অবশ্যই এটি আমাদেরকে একটু ধারণা রাখতে হবে, আরবের লোকদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তারা সেই সময় কোনো কিছু লিখতে, কোনো পাঠ্যপুস্তক তারা বুঝত না, সব কিছুই মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, স্মৃতিতে তারা ধারণ করতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন আরবের, এই জন্যই আরব বিখ্যাত। সেই সময় যত হাদিস এবং কোরআন ছাড়া অন্যান্য জ্ঞান যা ছিল সবই মানুষ স্মৃতি পড়ে ধারণ করত। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস তারা সহজে মুখস্থ করে ফেলতেন, সেই সময় তারা লিখতে প্রয়োজন বোধ করতেন না। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জা মনে করত। হ্যাঁ, অবশ্যই তারা মুখস্থ
সব কিছু এত তুখোর মেধার এবং ব্রেনের অধিকারী তারা ছিলেন যে কোনো কিছু লিখে রাখতে তারা লজ্জাবোধ করতেন। সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা, হাদিসজ্ঞ মানে হাদিস বিষয়ে অভিজ্ঞ যারা, অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। তারা সেটিকে লিখার প্রয়োজন গ্রন্থাকারে লিপিবদ্ধ করার মানে চিন্তা তারা মনে করতেন না। প্রিয় শিক্ষার্থীর, এখান থেকে আমরা কী বললাম, সেই আরবের লোকদের স্মৃতিশক্তি অনেক বেশি ছিল। সেই সময়ে তারা সাহিত্য, হাদিস, কোরআন যত কিছুই অর্জন করতে সব কিছুই মাথায় তারা মুখস্থ করে নিত। এরপরে আমরা দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব। হ্যাঁ, তিনি অবশ্যই মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানব জাতির জন্য তিনি গৌরব। আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, এই 63 বছরের ক্ষুদ্র জীবনে তিনি কত পরিবর্তনের সম্মুখীন হয়েছেন তা আমরা চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, তার কিছু ঘটনা ইতিহাস আমরা জানি, হাদিস এবং কোরআন সেগুলি আমাদের সামনে উপস্থাপন করছে। আমরা সেই ঘটনা এবং ইতিহাসগুলো লেখাগুলি যখন দেখি, সেই স্মৃতি চারণ যখন করি, তখন আমরা অবাক হই। প্রিয় শিক্ষার্থীরা, যিনি ছিলেন ইয়াতিম তিনি হয়েছিলেন সারা আরবভূমির অভিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরে রাজভাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। হ্যাঁ, আমরা ইতিপূর্বে দেখছি পানির সুরাহি শব্দের অর্থ পানির একরকম পাত্র, সুরাই জলের কুদু, এটি আমরা দেখেছি এক ধরনের পাত্র ছিল আর একটি খেজুর পাতার বিছানা। এটি হলো যিনি সারা আরব জাহানের একজন অভিসংবাদিত নেতা, তার হইল জীবনযাপন। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলত না আগুন। অনেক উনুন শব্দের অর্থ তোমরা ইতিপূর্বে পড়েছ আশা করছি, উনুন শব্দের অর্থ চুলা, সেই চুলায় আগুন জ্বলত না, তার বাড়ির চুলাতে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনযাপন। এরপর আমরা দেখব হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কোমল থাকতেন, যেখানে তার রাষ্ট্রীয় এবং জীবনের যেখানে যেখানে তার কঠোর হওয়ার প্রয়োজন ছিল তিনি সেখানে একটু কঠোর হতেন। বিশ্বাসে তিনি যিনি ছিলেন অজেয় অকুতোভয়, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন চরমভাবে, সেটিকে ধারণ করতেন। হ্যাঁ, অকুতোভয় মানে তিনি কোনো কিছু তো ভয় করতেন না, সত্য সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধুবান্ধবের জন্য তার প্রীতির ভালোবাসার অন্ত নেই, মুখ তার সবসময় হাসাহাসি, ছেলে পিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। অর্থাৎ তার এক বন্ধুর ছিল একটি বুলবুলি, সেই বুলবুলি কথা তিনি অনেকদিন পরেও যদি তার সাথে দেখা হতো তার বন্ধুর সাথে, তিনি সেই বুলবুলির কথা তাকে জিজ্ঞেস করতেন সেই বন্ধুকে, সেই বালক বন্ধুকে। তার এটির দ্বারা বোঝা যাচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাখি, একটি ছোট বন্ধু, সেই পাখি বা একজন ছোট বালকের খোঁজখবরও তিনি নিয়েছেন, পাখির খোঁজখবরও নিয়েছেন। হ্যাঁ, এরপরে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতেন, এটা সব মানে তার জীবনের একটি চিরন্তন আচরণ। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রু সিক্ত হয়, তারও কোনো বাল্য বন্ধু যদি তার দুনিয়া থেকে বিদায় নিত, মারা যেত, তার জীবন থেকে কোনো বন্ধুর বিয়োগ হতো, তখন তিনি অশ্রু সিক্ত হতেন, তার চোখ দিয়ে পানি বের হতো। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। দাইমা মানে দুধমা, হালিমা তো সাদিয়া, তিনি হলেন নবী, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, সকলের প্রিয় নবীর দুধমা মা দাইমা। এই হালিমাকে বহুদিন পর তিনি দেখছেন, ছোটোবেলায় দুধ পান করছিলেন সে যেই দুধমার, অনেক দিন পর, অনেক বছর পর তার সাথে দেখা হয়েছে। তিনি দেখা হওয়ার পর তাকে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। তিনি তার গায়ের চাদর বিছিয়ে দিতেন সে মা হালিমার জন্য, দুধমা হালিমার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীবৃন্দ,
আশা করছি তোমরা এগুলা এই কথাগুলি বুঝতে পারছো। এরপরে আমরা দেখব মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন, একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। তীর কেন ভয়ে সেই কাঁপতে লাগলো? কারণ মক্কা বিজয়ের পূর্বে ইনি বিশ্বনবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শত্রু হিসেবে তার বিপরীত, তার বিরুদ্ধে কাজ করতেন, তার পথে কাঁটা হয়ে দাঁড়াতেন। এই ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি যখন ভয়ে কাঁপতে লাগলেন, হয়তো তিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হয়তো আজকে প্রতিশোধ নেবেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন বা আমাকে শাস্তি দেবেন, এই ভয়ে কাঁপতে ছিলেন। হযরত অভয়বাণী দিয়ে বললেন, অভয়বাণী তিনি সুসংবাদ দিলেন, অভয় বাণী শব্দের অর্থ তিনি সুসংবাদ দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যারা হার্য, অর্থাৎ আমি রাজা নই, আমি সাধারণ মানুষের মতোই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন যে শুষ্ক খাদ্যই যারা হার্য, অর্থাৎ শুকনো খেজুর যার মানে জীবনের একটা নিত্য খাদ্য, তিনি এগুলো খেয়ে জীবনযাপন করতেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মহানুভব, কত দয়ালু, কত স্বাভাবিক জীবনযাপন করছেন। এরপরে আমরা দেখব, দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, নারীর অবস্থার পরিবর্তনে এনেছেন হযরত, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অবস্থান সেই মক্কার বুকে তার আবির্ভাবের পূর্বে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মক্কার নারীদের মর্যাদা খুবই খারাপ ছিল, তারা কন্যা সন্তানকে দুনিয়ায়, সেই মক্কার মানুষেরা সেই যুগে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে মৃত জীবিত অবস্থায় তাদেরকে কবরে রাখত, গর্ত খুঁড়ে পুঁতে রাখত, এই কন্যা সন্তানকে তাদের সম্মান হানিকর মনে করত, অবমাননাকর মনে করত, তাদের জীবনে এটাকে তার কাল হিসেবে দাঁড় করাতো কন্যা সন্তানকে, অর্থাৎ কন্যা সন্তান তাদের জীবনের সম্মানের জন্য একটা প্রতিবন্ধক হিসেবে মনে করত। তিনি এই বিষয়টাকে পরিবর্তন করলেন, তিনি প্রথম পৃথিবীতে এই মক্কার বুকে নারীদের কন্যা সন্তানদের সম্মান দিলেন, অসংখ্য হাদিসের মধ্যে তিনি কন্যা সন্তানের প্রশংসা করেছেন এবং কন্যা সন্তানের মর্যাদার কথা তিনি ফুটিয়ে তুলেছেন। তার কন্যা হযরত ফাতেমাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীর নেতৃত্বের আদর্শ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নারীদের সর্দারিনী, তিনি নারী নেতৃত্বের, নারীদের কেমন জীবনযাপন গড়বে, নারীরা কেমন জীবনযাপনে অভ্যস্ত হবে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শই ছিল, তার বাস্তব চরিত্র তিনি সেটি দেখিয়ে গেছেন। হযরত ঘোষণা করেছেন বেহেশত মায়ের পায়ের নিচে, অর্থাৎ তিনি নারীদের এত সম্মান দিলেন যে নারীদেরকে অবমাননা করা যাবে না, অবহেলা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ সেই নারী বা মায়ের পদতলে সন্তানের জন্য বেহেশত রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুসংস্কারকে কোনো দিনই প্রশ্রয় দেননি। একবার হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্য গ্রহণ দেখা দেয়, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান কেউ বেঁচে ছিলেন না, সবাই মারা গেছেন, তার মৃত্যু এক পুত্রের মৃত্যুতে সূর্য গ্রহণ দেখা দেয়, অর্থাৎ যেদিন মারা গেছিল সেদিন সূর্য গ্রহণও দেখা দিয়েছিল। তো লোকে বলাবলি করতে থাকতো, সেই সময়ে সেই সমাজের মানুষরা বলাবলি করত, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করছে, অর্থাৎ প্রকৃতিও শোকে আচ্ছন্ন হয়েছে, কিন্তু না, তখনই সবার ডেকে হযরত এই বাস্তব বিরোধী কথার প্রতিবাদ করলেন, বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য, কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না, অর্থাৎ এটি কুসংস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে লোকজন, সমাজের লোকজন যেটি ধারণা করছিল যে নবীজির পুত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের মৃত্যুতে সূর্যগ্রহণ হয়েছে, এইটি কোনো কারণ নয়, এটি আল্লাহ তাআলার নিদর্শন, এটি যে কোনো সময় হইতে পারে, এই কারণে হয়নি। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জনের জন্য মারাত্মকভাবে তিনি উৎসাহ দিয়েছেন এবং এটিকে ফরজ হিসেবে আখ্যায়িত করেছেন, জ্ঞান অর্জন করা ফরজ আমরা জানি। প্রিয় নবী
জ্ঞান যেন হারানো উটের মতো, অর্থাৎ তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন। হারানো উট যেখানেই হারিয়ে যাক, মানুষ যেমন খুঁজতে থাকে জ্ঞানকেও, সেভাবে মানুষ যেন খুঁজে এবং সেটিকে ধারণ করে আহরণ করে। আরও বলেছেন তিনি, জ্ঞান সাধকের দোয়াতের কালে শহীদের রক্তের চাইতেও পবিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্ঞানের মর্যাদা বললাম, নারীর মর্যাদা বললাম, এখান থেকে জানতে পারলাম। এরপরে আমরা যে বিষয়টি সর্বশেষ তোমাদের বলবো, তোমরা এই গল্পটির সম্পূর্ণ বারবার অনুশীলন করবে এবং এর শব্দ অর্থগুলা এবং লেখক পরিচিতি সবগুলোই তোমরা মুখস্থ করে রাখবে। আমরা আগামী ক্লাসে এটির হোমওয়ার্ক নেব। এখান থেকে এই গল্প থেকে 10টি এমসিকিউ তোমরা নৈভিত্তিক প্রশ্ন তৈরি করে সেগুলো নোট করে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবে এবং এখানে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এটিও পড়বে। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। হাবিবুল্লাহ বাহারের মরুভাস্কর গল্পের এই আজকের এই পাঠটি তোমরা বুঝতে পেরেছ, কোনো সমস্যা হলে প্রশ্ন করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ, আজকে এখানে শেষ করছি।